যাবে শ্রবণ মাহাত্ম্য ঠিক খুব ভালো কথা বলছে এই প্রথম প্রশ্ন উত্তর হবো ভক্তির অঙ্গ নটা কেটা নটা কি কি শ্রবণ কীর্তনা স্মরণ বন্দন পাদ সেবন কৈশোরে পূজন সরিজন আত্মানি বেদনা কীর্তন স্মরণ বন্দন পাদশিব পূজন দৈশ্য আত্মনিবেদন এরকম মতাংশ প্রশ্ন হয়েছে শ্রবণ মাহাত্ম্য কি খুব দরকারি প্রশ্ন কারণ দুটোই ভক্তি জীবন তো আরম্ভ হয় শ্রবণের দ্বারা নটা ভক্তি নবতা ভক্তির একদম আরম্ভ হয়েছে শ্রবণ দিয়ে যদি শ্রবণ না হয় কীর্তন করিব নোয়ারি নোয়ারি যেনেকে যদি কোনোবাই আচ্ছা মুখ কেনা দিছে কার মুখ কেনা দিছে এটা কারণ দুটা মুখ আছে নাকি আচ্ছা কান কেইখন দিছে দুখন এটা কান কারোর আছে নাকি ভগবান তো ডাঙর ইঞ্জিনিয়ার না ভুল করা নাই তো মুখ কেনা দিছে কান কেনা দিছে মানে একটু বেশি দরকারি বস্তু একটু ডবল দিয়ে দিছে কম দরকারি বস্তু একটা দিছে কিন্তু এখানে আমার মনে হয় এই ঘর বেশি কথা কুড়ি মরিব আমি দুপুরে বাঁকা বলে পালো মোট মিসেস একদম ইয়ে দিছে ঘর তাই মানে মুখ তো খুব জেনে বস্তু ভগবানে কন্ট্রোল করবো দিছে কথাতে বটা পাই কথাতে কাটা যায় ঠিক না এখানে কথা কম কবা বেশি শুনিবা এখানে ভক্তি জীবন আরম্ভ হবো এই দুটা শ্রবণ শ্রবণ প্রথম তারপর হবো কীর্তন নবরা ভক্তির প্রথম তো হয়েছে অঙ্গ যাতে কারোর শ্রবণ ভালো হয় তার কীর্তন ভালো এটা মনে হচ্ছে আপনার প্রশ্ন যাই ইমানটা কথা কই আসু কিবা কই আসু কিন্তু কিহর কারণে জানে এই মোট গুরুটা প্রশ্ন দুই দুই মই আগে বহুত শুনিছি এইফালে সোমাই এইফালে ওলাই যায় ভগবান বলি আছে না ইস কান সে ঢুকা উস কান সে নিকাল দিয়া ইস্কন হল দিয়া এইফালে পুরাব মাইন্ড বা কি এইফালে পুলাই বাইরের প্রয়োজনে পড়ে কি শুনিছিল কি বা শুনিল সব ওলাই গেল সেটো নুশুনিল এটা হচ্ছে থার্ড ক্লাস সরণ থার্ড ক্লাস সরণ তারপর দ্বিতীয় সরণটো হল এইফালে শুনিলে এইফালে শুনিলে এইফালে বহুত ওলাই গেল মানে অলপ শুনিলে বহুত কলে এই কয় নহয় সরু মুখ ডাঙৰ কথা অলপ শুনিলে বহুত কলে এইটো কি ছেকেণ্ড ক্লাছ শ্ৰৱণ ছেকেণ্ড ক্লাছ প্ৰথমে শুনিলে ওলাই গল থাৰ্ড ক্লাছ শ্ৰৱণ শুনিলে বপক কৰিলে মোৰ নিচিনাবোৰ ছেকেণ্ড ক্লাছ শ্ৰৱণ আৰু আপোনালোকৰ নিচিনাবিলাক একদম হাইয়েষ্ট শ্ৰৱণ কেনেকুৱা শুনিলে একো নকলে চব ইয়াক ভৰাই থৈ দিলে লগ কৰি দিলে এইটো হৈছে ভগৱান কাণেদি সোমাই যায় আৰু গৈ পাই হৃদয়ত বহে আৰু হৃদয়ত বহি এনেকে থম থমকে বহি নাথাকে বহি হৃদয়ৰ মণিবিলাক মাৰ্জনা কৰি থাকে কণপথে ভকতৰ হিয়াত প্ৰবেশী হৰে সমস্তয় তাত গৈ মাৰ্জন কৰিব ধৰে শ্ৰৱণ শক্তিয়ে ইম্পৰ্টেণ্ট আপোনালোকে শুনিব তেতিয়া আপোনালোকৰ ভক্তি ভাল হব তাৰপিছত সুধিছে সাধুসংগৰ মহত্ব কি বঢ়িয়া সাধুসংগৰ মহত্ব কি মানে এই যে আপোনালোক আহিছে এটা সাধুবিলাক সংগ কৰিছে কিহৰ কাৰণে জানে চবতে লাভ লোকচানৰ কথা এটা আছেই কিবা কাম কৰিলে আমি যেতিয়া কাৰোবাৰ কীৰ্তন হয় কিমান টাইম চলিব এক ঘণ্টা কীৰ্তন চলিব
তারপর কি হবো প্রবচন হব কিমান টাইম চলিব দুঘণ্টা চলিব তারপিছত কি হব প্রসাদ হব প্রসাদ কেইটা হব আত্মা হব ঠিক আছে আত্মা হয়ে যাব দুটা স্কিপ করে দিল কীর্তন শুটিং প্রবচন শুটিং প্রসাদন মধুর ঠিক না এইটো সাধু সংঘ সাধু সংঘ হয়েছে যে আপনাকে এনেকুৱা সব কষ্ট করে মূল বেয়া বনত বেঙ্গলি সর্বসিদ্ধি হয় তো আপনার ইয়াত যদি কারবার এনেকে কোৱা নাই সাধু সংঘ সাধু সংঘ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সংঘ ঘর বাড়ি হয় লব মাত্র সাধু সংঘ বিবাহ হয় লব মাত্র সাধু সংঘ চাকরি হয় লব মাত্র সাধু সংঘ সুখ হয় লব মাত্র সাধু সংঘ শান্তি হয় লব মাত্র সাধু সংঘ প্রেম হয় লব মাত্র সাধু সংঘ আনন্দ হয় লব মাত্র সাধু সংঘ সব বস্তু স্থায়ী হয় কোয়া নাই সর্বসিদ্ধি হয় সবটা হয়ে যায় কি বললে সাধু সংঘ করবে আর এই যে বৈষ্ণবরা আহিছে খেল পাড়ি দিয়েছে বিপুল বিশ্বাস সাংঘাতিক বিশ্বাসী মানুষ এটার নামটো বিশ্বাস আর বিপুল মানে কি বহুত বেশি বিশ্বাস আপনার উপর বহুত বেশি এটার নামটো বিপুল বিশ্বাস আর বিপুল বিশ্বাস সাংঘাতিক চতুর মানুষ কি করেছে যাতে খের পাতি তাহলে কি হবো আপনার যে ভরি বিলাক লাগিব কল বিলাক লাগিব এই ভরি বিলাক থাকি যাব আর বিপুল সাংঘাতিক চাব এদিন আহিব সব মূরত রয়েছে বৈষ্ণব পরধ মূরত হব এই সাধু বিলাক যেটা গুছি যাব ইয়ার এই ঝুড়ি বিলাক এই পশ্চিম সিমকি ঝড়ার সব জায়গা আকাশে বতাহে নিরানিত হব আকাশে বতাহে ভাসিত হব আর এইটা যদি আপনার মূলত করিব ন আপনার ভূষণের অন্ত না এটু বৈষ্ণবী কীর্তনত কয় বৈষ্ণব চরণ রে মো মস্তকে ভূষণ আর নাই ভূষণের অন্ত আর নাই ভূষণ মানে কি লিপস্টিক পাউডার এইটা যে পুড়িয়ে আছে এটা ভূষণ এইটা ভূষণ অন্ত হয়ে যায় ঘরত বই মুখখন চাই নিজরে লজ্জা লাগি যায় যাবার সময় যেহেতু ভালো ছিলাম এখন দেখুন সুন্দরী বান্দরী হয়ে গেলাম ব্যাপারটা জড় জিনিস থাকবে না কি থাকবে বৈষ্ণবর পদ রেণু যদি মাথায় পড়ে যায় তার ভূষণের অন্ত নাই অনন্ত ভূষণ হয়ে যায় সেজন্য এই যে হরিনাম করে ওরা খুব সুন্দর খুব সুন্দর দেখলে দিব্য ভাবাসি যায় বিষ্ণু স্মরণ হয়ে যায় তিনি ওই বৈষ্ণব সেটা হলো সাধু সুন্দর কথা আর একটা কথা রয়েছে বৈষ্ণব আর অবৈষ্ণবের অবৈষ্ণবের পার্থক্য কি সেটা আমি আগামী কীর্তনে বলবো ঠিক আছে আরেক প্রশ্ন হরে কৃষ্ণ তো আমি এখানে বিরাম পেলাম আপনাদের পরবর্তী কার্যসূচি এখন আসবো হরে কৃষ্ণ